সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে রক্ত আমাশা ও চুন পায়খানা, যে রোগটা রয়েছে এই রোগটার কখন হয় এবং এটার কী কারণে হয়ে থাকে এবং কোন কোন বয়সে হয়ে থাকে এবং এই রোগটার জন্য আমরা স্পেসিফিকভাবে কী ধরনের মেডিসিন ইউজ করব এবং প্রাকৃতিক কী চিকিৎসা দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেশি মুরগির রক্ত আমাশার রোগটা হরহামেশা হয়ে থাকে। এটা বড় মুরগি এবং ছোট মুরগি, এই মুরগিগুলোকে সাধারণত বেশি হয়ে থাকে। যেমন একটা মুরগির বয়স যদি 18 থেকে এক মাসের মধ্যে থাকে সেই মুরগিকে রক্ত আমাশা এফেক্ট করার একটা উপযুক্ত সময়। এই সময়টাকে আপনাকে মুরগির প্রতি একটু যত্নশীল বেশি হইতে হবে। এর কারণটা হচ্ছে রক্ত আমাশা হলে দেখা যায় মুরগিটা খাবার ছেটায়, খাবার খেতে চায় না, মুরগিটার ওয়েট লস হয়ে যায় এবং এটা যদি আপনার ব্রয়লারের ক্ষেত্রে হয়ে যায় অথবা সোনালির ক্ষেত্রে হয়ে যায় দেখা যায় যে আপনার ওয়েটে তাকে বিক্রি করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে রক্ত আমাশার রোগটা একটা মারাত্মক রোগ সোনালি এবং ব্রয়লারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই তার যথাযথ পরিচর্যা এবং যথাযথ চিকিৎসা আপনাকে সঠিক সময়ে দিতে হবে। এবং দেখা যায় যে এই রক্ত আমাশাটা হলে আমরা কীভাবে বুঝবো যে আমাদের মুরগিগুলোকে রক্ত আমাশা হয়েছে? তো যারা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা লিটার হিসেবে ইউজ হয় সেটা হচ্ছে আপনার ধানের চিটা অথবা ধানের যে তুষটা রয়েছে এটা আমাদের লিটার হিসেবে ব্যবহার করে থাকে অধিকাংশ খামারিরাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে রক্ত আমাশাটা রক্ত পায়খানা করার পর রক্তটা ঠিকভাবে দেখা যায় না। তো এটার জন্য আপনারা কিছু একটা পদ্ধতি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের খাবারের পটের আশেপাশে অথবা জায়গায় জায়গায় দু একটা করে পেপার রেখে দিতে পারেন, পেপার বিছিয়ে রেখে দিতে পারেন। এর কারণটা হচ্ছে যখন 18 দিন প্লাস হয়ে যাবে তখন আপনি দু একদিন যদি দেখা যাচ্ছে মুরগিটা খাবার খাচ্ছে না, খাবারটা ছিটাইতেছে, তাহলেও বুঝে নেবেন যে আপনার রক্ত আমাশা হয়েছে। ইভেন যদি আপনি পেপার বিছিয়ে দেন সেখান থেকে যদি দেখতে পারেন যে পেপারের উপরে রক্তের মতো ছিটা দেখা যাচ্ছে অথবা পায়খানার সাথে রক্ত লেগে আছে তাহলে বুঝে নেবেন যে আপনার মুরগিটার রক্ত আমাশা হয়েছে। তো এক্ষেত্রে আপনারা কী ধরনের ওষুধ ইউজ করতে পারেন? তো এক্ষেত্রে সব বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, তার মধ্যে যে ওষুধটা ভালো কাজ দেয় সেটা হচ্ছে কক্সিকিউর। এই কক্সিকিউরটা রক্ত আমাশার জন্য ভালো কাজ করে এবং যদি আপনার ছোটো মুরগি হয়, অল্প কিছু মুরগি হয়, তাহলে রিনামাইসিনটা খাওয়াতে পারেন। রিনামাইসিনটা চুনা পায়খানা, রক্ত আমাশা, আমাশয় এই রোগগুলোর কাজ করে। এবং আরেকটা যদি আপনি ভালোভাবে প্রাকৃতিক চিকিৎসা করতে চান একদম ঘরোয়া পদ্ধতিতে, আমরা দেখা যাচ্ছে বেশ কিছু মুরগি নয়, অল্প স্যাম্পল মুরগি অথবা আপনি বেশ অনেক মুরগি আছে কিন্তু আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? তো সেক্ষেত্রে আপনারা আমাদের যে পেঁপে গাছগুলো রয়েছে এই পেঁপে গাছের বেশ কিছু কচি পাতা সংগ্রহ করবেন, সেটা কুচি কুচি করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর হালকা একটু ধানের যে তুষ্ট অথবা গুঁড়াটা রয়েছে যেটা আমরা গরুকে খাওয়াই অথবা মাছকে খাওয়াই যে গুঁড়াটা রয়েছে এই গুঁড়াটা এবং হালকা খুদ হলেও ভালো হবে, খুদের সঙ্গে হালকা পানি ছিটে দিয়ে এই পেঁপে পাতাটা একটু মিক্সিং করে নিয়ে সেটা আপনারা মুরগি খাওয়াই দিলে, দুই তিনবার খাওয়াই দিলে আপনার মুরগির রক্ত আমাশাটা ভালো হয়ে যাবে। এবং সবচেয়ে ভালো হবে যদি আপনি তাৎক্ষণিক রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনারা ওষুধটা ইউজ করবেন কক্সিকিউড। এটা 100 গ্রামের একটা পাউডার, এটার দাম 120 থেকে 130 টাকা নেবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।